Dear students, welcome to my online class. This is Muhammad Sharifil Islam, lecturer, BBA professional, Donia University College. I am conducting the course named E-commerce of second year third semester. This is lecture number 4 and today I will discuss the rest of the part of chapter number 2. Today I will cover the following context of the chapter. Number 1. Differences between intranet, extranet and internet. Uses of internet. Limitation of the current internet. Wireless internet access network technologies. The future internet. Hypertext. The internet and web features. Uses of intranet. Uses of extranet. Okay. Dear students, here we can see the differences between internet, extranet and internet. Okay. Internet ta hocche jokhon ekta protishthaner moddhe tader employee der moddhe bibhinno dhoroner tottho adan pradan hoye thakbe tokhon seta ke amra bolchi internet. Orthat internet ta hocche shudhumatro ekta protishthaner moddhe restricted, protishthaner employee der moddhe restricted, seta kintu bairer kono person ba bairer kono organization internet ta use korte pare na. An internet is a local or restricted network that enables people to store, organize and share information within an organization. অর্থাৎ একটা অর্গানাইজেশনের মধ্যেই অর্গানাইজেশন যে এমপ্লয়িরা আছে তারা কিন্তু বিভিন্ন ধরনের তথ্যগুলোকে স্টোর করতে পারছে, সেগুলো অর্গানাইজ করতে পারছে এবং একে অপরের সাথে বিভিন্ন ইনফরমেশনটা কিন্তু শেয়ার করতে পারছে এবং সেটা সম্ভব হয়েছে ইন্টারনেটের মাধ্যমে। তারপর আসি এক্সট্রানেট। An extranet is a private network that uses internet technology and the public telecommunication system to securely share part of a business information or operations with suppliers, vendors, partners, customers or other businesses. অর্থাৎ ইন্টারনেটের সাথে এক্সট্রানেটের পার্থক্যটা হচ্ছে ইন্টারনেটটা শুধুমাত্র একটা প্রতিষ্ঠানের এমপ্লয়ীদের মধ্যে বা প্রতিষ্ঠানের যে সমস্ত ব্যক্তিগুলো রয়েছে তাদের মধ্যে রেস্ট্রিক্টেড, কিন্তু এক্সট্রানেটটা হচ্ছে একটা নির্দিষ্ট প্রতিষ্ঠানের বাইরেও তারা কিন্তু বিভিন্ন ধরনের সাপ্লায়ার, ভেন্ডার্স, পার্টনার্স এবং কাস্টমারদের সাথে কিন্তু এই নেটওয়ার্কটা কানেক্টেড থাকে, অর্থাৎ তাদেরকে অথরাইজ পারমিশন দেওয়া থাকে, তারা কিন্তু এটা এই নেটওয়ার্কটা ইউজ করতে পারে। ওকে, দেন ইন্টারনেট। The internet is a globally connected network of computers that enables people to share information and communication with each other. অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে কিন্তু এটা একটা globally connected network of computers যার মাধ্যমে কিন্তু সারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো ব্যক্তি কিন্তু এটার ইউজ করতে পারছে। আমরা যদি এই চারটার দিকে একটু খেয়াল করি তাহলে তোমার ইন্টারনেট হচ্ছে ল্যান, যেটা আমরা বলছি লোকাল এরিয়া নেটওয়ার্ক, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের মধ্যে নির্দিষ্ট এমপ্লয়িরা কিন্তু এই ইন্টারনেটটা ইউজ করতে পারছে। আর ইন্টারনেটের সাথে এক্সট্রানেটের পার্থক্যটা হচ্ছে শুধুমাত্র একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ বা এমপ্লয়িরাই নয়, পাশাপাশি দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের কাস্টমার, পার্টনার্স এবং সাপ্লায়াররা কিন্তু এক্সট্রানেটটা ইউজ করতে পারছে। ইন্টারনেটটা হচ্ছে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো ব্যক্তি অর্থাৎ সকলেই কিন্তু ইন্টারনেটটা ইউজ করার পারমিশন রয়েছে। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইন্টারনেট, এক্সট্রানেট এবং ইন্টারনেটের মধ্যে পার্থক্যটা কি। বেসিস অফ কম্পারিজন। নাম্বার 1, ডেসক্রিপশন। ইন্টারনেট ক্যান বি ডেসক্রাইবড অ্যাজ এ গ্লোবাল সিস্টেম অফ ইন্টারকানেক্টেড কম্পিউটার নেটওয়ার্ক। অর্থাৎ সারা বিশ্বের বিভিন্ন কম্পিউটারের মধ্যে কিন্তু একটা ইন্টার কানেকশন থাকে এবং যার মাধ্যমে যে কোনো প্রান্ত থেকে যে কোনো ব্যক্তি এটার সাথে কানেক্টেড হতে পারছে। দেন ইন্টারনেট। ইন্টারনেট ক্যান বি ডেসক্রাইবড অ্যাজ এ নেটওয়ার্ক অফ কম্পিউটার্স অফ অর এ প্রাইভেট নেটওয়ার্ক ডিজাইন ফর এ স্পেসিফিক গ্রুপ অফ ইউজার্স। অর্থাৎ নির্দিষ্ট একটা ইউজারদের জন্য কিন্তু ইন্টারনেটটা ইউজ করা হয়ে থাকে। এক্সট্রানেট। এক্সট্রানেট ক্যান বি ডেসক্রাইবড অ্যাজ এ প্রাইভেট নেটওয়ার্ক দ্যাট ইউজেস পাবলিক নেটওয়ার্ক টু শেয়ার ইনফরমেশন উইথ ক্লায়েন্টস, সাপ্লায়ার্স অ্যান্ড ভেন্ডার্স। অর্থাৎ শুধুমাত্র নির্দিষ্ট একটা কোম্পানির এমপ্লয়ীদের মধ্যেই না, তাছাড়া আমরা বলছি যে বিভিন্ন ধরনের সাপ্লায়ার, ভেন্ডার বা ক্লায়েন্ট তাদের সাথে কিন্তু ইন্টারনেটটা, এক্সট্রানেটটা লিঙ্কেজ করছে। ওকে, দেন সাইজ অফ দ্য নেটওয়ার্ক।
Internet is the largest network as far as number of connected device is concerned. অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের ডিভাইস কিন্তু একসাথে কানেক্টেড হতে পারে. ইট ইজ ইন্টারনেটের ক্ষেত্রে ইট ইজ এ স্মল নেটওয়ার্ক উইথ এ ফিউ নাম্বার অফ কানেক্টেড ডিভাইস. অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে অল্প কিছু ডিভাইস কানেক্টেড হতে পারে. ইট ইজ এ স্মল নেটওয়ার্ক উইথ এ ফিউ নাম্বার অফ কানেক্টেড ডিভাইস. অর্থাৎ এক্সটারনেটের মাধ্যমেও একটা নির্দিষ্ট সংখ্যক ডিভাইস কিন্তু কানেক্টেড হতে পারছে. পারপাস, ইন্টারনেট ইজ মিন্স অফ শেয়ারিং ইনফরমেশন থ্রু আউট দ্য ওয়ার্ল্ড. অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে কিন্তু সারা বিশ্বব্যাপী বিভিন্ন ধরনের ইনফরমেশনগুলো কিন্তু শেয়ার করা সম্ভব হচ্ছে. অন দ্য আদার হ্যান্ড, ইন কেস অফ ইন্টারনেট, ইন্টারনেট ইজ মিন্স অফ শেয়ারিং সেন্সিটিভ অর কনফিডেন্সিয়াল ইনফরমেশন থ্রু আউট দ্য অর্গানাইজেশন. অর্থাৎ একটা নির্দিষ্ট অর্গানাইজেশনের মধ্যেই কিন্তু বিভিন্ন ধরনের সেন্সিটিভ এবং কনফিডেন্সিয়াল ইনফরমেশনগুলোকে শেয়ার করা হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে. এক্সটারনেট ইজ এ মিন্স অফ কনভেইং ইনফরমেশন বিটুইন মেম্বার্স অফ দ্য অর্গানাইজেশন অ্যান্ড এক্সটার্নাল মেম্বার্স. অর্থাৎ একটা নির্দিষ্ট প্রতিষ্ঠানের এবং তাদের সাথে যার অথরাইজড বিভিন্ন ধরনের সাপ্লায়ার থাকতে পারে, ভেন্ডর থাকতে পারে, ক্লায়েন্টের সাথে কিন্তু ইনফরমেশনগুলোকে এক্সচেঞ্জ করা হচ্ছে. দেন কন্টেন্ট অন দ্য নেটওয়ার্ক, কন্টেন্ট ইন দ্য নেটওয়ার্ক ইজ রেডিলি অ্যাক্সেসেবল বাই এভরিওয়ান হু ইজ কানেক্টেড. অর্থাৎ নেটওয়ার্কে যত ধরনের কন্টেন্ট রয়েছে সেগুলো কিন্তু যে কেউ ইচ্ছা করলেই কানেক্টেড হতে পারে. The content in the network is accessible only to members of the organization. অর্থাৎ এখানকার যে বিভিন্ন ধরনের কন্টেন্ট রয়েছে সেগুলো শুধুমাত্র অ্যাক্সেস রয়েছে ওই প্রতিষ্ঠানের যে সমস্ত এমপ্লয়ি রয়েছে তাদের মধ্যেই. The content on the network is accessible to members of the organization and external members with access to the network. অর্থাৎ এক্সটার্নালের ক্ষেত্রে একটা প্রতিষ্ঠানের নির্দিষ্ট এমপ্লয়ের বাইরেও বিভিন্ন ধরনের ভেন্ডর বা এক্সটার্নাল যে মেম্বার্স রয়েছে তারা কিন্তু ওই কন্টেন্টের সাথে কানেক্টেড হতে পারছে. ওনারশিপ, ইন্টারনেট হ্যাজ নো নন ওনারশিপ. ইন্টারনেট ওনারশিপ অফ ইন্টারনেট ইজ বাই আ সিঙ্গেল অর্গানাইজেশন. অর্থাৎ একটা নির্দিষ্ট অর্গানাইজেশনের মধ্যে এই ওনারশিপটা থাকে. ওনারশিপ অফ এক্সটারনেট ইজ বাই আ সিঙ্গেল অর মাল্টিপল অর্গানাইজেশন. অর্থাৎ এক্সটারনেটের ওনারশিপটা কিন্তু সিঙ্গেল অথবা বিভিন্ন ধরনের অর্গানাইজেশনের কাছে থাকে. মেকানিজম অফ রেগুলেশন, ইন্টারনেট ইজ আনরেগুলেটেড অ্যান্ড আনসেন্সর্ড. ইন কেস অফ ইন্টারনেট, ইন্টারনেট ইজ রেগুলেটেড বাই দ্য অর্গানাইজেশন পলিসিস. অর্থাৎ অর্গানাইজেশন পলিসির মাধ্যমে কিন্তু ইন্টারনেটটা পরিচালিত হয়ে থাকে. এক্সটারনেট ইজ অলসো রেগুলেটেড বাই কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট বিটুইন অর্গানাইজেশনস. অর্থাৎ বিভিন্ন ধরনের অর্গানাইজেশন থাকতে পারে সেই অর্গানাইজেশনের মধ্যে একটা কিন্তু নিজেদের একটা কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট হয়ে থাকে এক্সটারনেটটা ইউজ করার ক্ষেত্রে. দেন সিকিউরিটি, সিকিউরিটি ইজ ডিপেন্ডেন্ট অন ইউজার্স অফ দ্য ডিভাইস কানেক্টেড টু নেটওয়ার্ক. অর্থাৎ আমাদের যত পিপল দেখা যাচ্ছে পার্সন এই ডিভাইসগুলো ইউজ করছে ইন্টারনেটের ক্ষেত্রে তাদের উপরে কিন্তু ইন্টারনেটের সিকিউরিটিটা ডিপেন্ড করে. ইন কেস অফ ইন্টারনেট সিকিউরিটি অফ দ্য নেটওয়ার্ক ইজ ইনফোর্সড থ্রু আ ফায়ারওয়াল. অর্থাৎ একটা ফায়ারওয়ালের মাধ্যমে কিন্তু এই সিকিউরিটিটাকে ইনশিওর করা হচ্ছে. সিকিউরিটি অফ দ্য নেটওয়ার্ক ইজ ইনফোর্সড থ্রু আ ফায়ারওয়াল দ্যাট সেপারেট ইন্টারনেট অ্যান্ড এক্সটারনেট. দেন ইনফরমেশন, ইন্টারনেট কন্টেন্স ডিফারেন্ট সোর্স অফ ইনফরমেশন অ্যান্ড ইজ অ্যাভেলেবল ফর অল. অর্থাৎ ইন্টারনেট কিন্তু বিভিন্ন ধরনের ইনফরমেশনটাকে বিভিন্ন সোর্স অফ ইনফরমেশনটাকে কিন্তু ইন্টারনেটে রয়েছে অ্যান্ড ইজ অ্যাভেলেবল ফর অল এবং এটা কিন্তু সবার জন্যই উন্মুক্ত রয়েছে. ইন্টারনেট কন্টেন্স অনলি স্পেসিফিক ইনফরমেশন. অর্থাৎ ইন্টারনেটের ক্ষেত্রে কিন্তু আমরা অনলি নির্দিষ্ট কিছু ইনফরমেশন সেখানে থাকে. এক্সটারনেট কন্টেন্স অনলি স্পেসিফিক ইনফরমেশন. User training, users need no training on how to work with the internet. অর্থাৎ ইন্টারনেটটা কিভাবে ইউজ করতে হবে বা এর উপরে কিন্তু কোনো নির্দিষ্ট ট্রেনিং দেওয়া হয় না. বাট ইন্টারনেটটা ইউজ করার ক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্ট যে এমপ্লয়ি রয়েছে তাদের কিন্তু ট্রেন আপ করা হচ্ছে. টাইম ইজ রিকোয়ার্ড টু ট্রেন ইউজার্স অন হাউ টু ওয়ার্ক উইথ দ্য নেটওয়ার্ক. অর্থাৎ এক্সটারনেটের ক্ষেত্রেও এক্সটারনেটটা কীভাবে ইউজ করা হবে সেটার ব্যাপারে কিন্তু এমপ্লয়ীদেরকে
বা এর সাথে সংশ্লিষ্ট যে ব্যক্তিবর্গ রয়েছে তাদেরকে কিন্তু ট্রেন আপ করা হয়। দেন রেগুলেশন, ইট ইজ নট রেগুলেটেড বাই এনি অথরিটি, ইট ইজ রেগুলেটেড বাই স্পেসিফিক অর্গানাইজেশন, ইট ইজ রেগুলেটেড বাই মাল্টিপল অর্গানাইজেশন অর এ স্পেসিফিক অর্গানাইজেশন। অ্যাক্সেস, ইউজার্স হ্যাভ আনরেস্ট্রিক্টেড অ্যাক্সেস অ্যান্ড ক্যান অ্যাক্সেস ইন্টারনেট অ্যানোনিমাসলি, অর্থাৎ যে কেউ ইচ্ছা করলে কিন্তু ইন্টারনেটের বিভিন্ন ধরনের কন্টেন্টে অ্যাক্সেস করতে পারে। অ্যান ইন্টারনেট মে বি অ্যাক্সেসিবল ফ্রম দ্য ইন্টারনেট বাট ইট ইজ প্রোটেক্টেড বাই পাসওয়ার্ড অ্যান্ড অ্যাক্সেসিবল অনলি টু অথরাইজড ইউজার, অর্থাৎ নির্দিষ্ট যে একটা প্রতিষ্ঠানের এমপ্লয়ি রয়েছে তারা কিন্তু একটা ইউজার নেম এবং নির্দিষ্ট পাসওয়ার্ড দিয়ে কিন্তু এই ইন্টারনেটটা ইউজ করতে পারে। এক্সটারনেট, অ্যান ইন্টারনেট মে বি অ্যাক্সেসিবল ফ্রম দ্য ইন্টারনেট বাট ইট ইজ প্রোটেক্টেড বাই পাসওয়ার্ড অ্যান্ড অ্যাক্সেসিবল অনলি টু অথরাইজড ইউজার, অর্থাৎ এক্সটারনেটটাও কিন্তু ইন্টারনেটের মতো এখানে কিন্তু আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু এক্সটারনেটটা ইউজ করতে হয়। ওকে, দ্য নেক্সট টপিকস ইজ ইউজেস অফ ইন্টারনেট। নাম্বার ওয়ান ইজ কমিউনিকেশন, বাই ইউজিং ইন্টারনেট উই ক্যান কমিউনিকেট উইথ দ্য পিপল লিভিং ফার অ্যাওয়ে ফ্রম আস উইথ এক্সট্রিম কেস, অর্থাৎ বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে দেখা যাচ্ছে আমরা পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো ব্যক্তির সাথে কিন্তু আমরা ইন্টারনেটের মাধ্যমে কমিউনিকেশন করতে পারছি। দেন রিসার্চ, অর্থাৎ আমরা যখন কোনো রিসার্চের কাজ করছি তখন কিন্তু আমরা বিভিন্ন ধরনের তথ্য আমাদের প্রয়োজন হয়, যেটা আমরা ইন্টারনেট সার্চ দিয়ে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশন পেয়ে থাকি এবং যার মাধ্যমে আমাদের রিসার্চটা কিন্তু আরও এখন আগের থেকে ইজি হয়ে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি সিন্স দ্য ইন্টারনেট কেম ইন টু লাইফ এভরিথিং ইজ অ্যাভেলেবল জাস্ট আ ক্লিক অ্যাওয়ে, অর্থাৎ আমরা যে কোনো কিছু কিন্তু একটা ক্লিক করেই কিন্তু আমরা বিভিন্ন ধরনের তথ্য পেয়ে যাচ্ছি। ইউ জাস্ট হ্যাভ টু সার্চ ফর দ্য কনসার্ন টপিক অ্যান্ড ইউ উইল গেট হান্ড্রেডস অফ রেফারেন্স দ্যাট মে বি বেনিফিশিয়াল ফর ইউর রিসার্চ। দেন এডুকেশন, অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমরা যখন বিভিন্ন ধরনের রেফারেন্স বুক বা বিভিন্ন ধরনের অনলাইন হেল্প সেন্টার রয়েছে বা এক্সপার্টদের ভিউ রয়েছে এবং সেগুলো কিন্তু আমরা ইন্টারনেটের মাধ্যমেই পেয়ে থাকি এবং যেটা আমাদের শিক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। দেন ফিনান্সিয়াল ট্রানজেকশন, আর ইন্টারনেটের সবচেয়ে বড় একটা সুবিধা হচ্ছে ফিনান্সিয়াল ট্রানজেকশন, অর্থাৎ এখন আগে দেখা যাচ্ছে যে আমাদের ব্যাংকে গিয়ে দেখা যাচ্ছে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকতো, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েছিলাম আমাদের টাকা জমা দেওয়ার জন্য বা টাকা ওঠানোর জন্য, কিন্তু এখন সেটা কিন্তু আরও অনেক সহজ হয়ে গেছে আমাদের। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে এখন আর ব্যাংকে ফিজিক্যালি আমাদেরকে প্রেজেন্ট না থেকে আমরা বিভিন্ন অ্যাপসের মাধ্যমে কিন্তু আমরা ট্রানজেকশনগুলো করে থাকি। দেন রিয়েল টাইম আপডেট, অর্থাৎ পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ইভেন্ট কিন্তু ঘটে যাচ্ছে এবং যেটা কিন্তু আমরা মুহূর্তের মধ্যেই ইন্টারনেট সার্চ দিয়ে পেয়ে যাচ্ছি। উইথ দ্য ইউজ অফ ইন্টারনেট উই ক্যান কাম টু নো অ্যাবাউট দ্য নিউজ অ্যান্ড আদার হ্যাপেনিংস দ্যাট মে বি অনগোয়িং ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ বিভিন্ন বিশ্বে বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের ঘটনা যখনই ঘটছে আমরা কিন্তু ইন্টারনেটের মাধ্যমে ঠিক তখনই সেই ইনফরমেশনগুলো পেয়ে যাচ্ছি। দেন অনলাইন বুকিং, নাও উই ক্যান ইজিলি বুক দ্য রেলওয়ে টিকিট, বাস টিকিট অর এয়ার টিকিট বাই ইউজিং ইন্টারনেট উইদাউট গোয়িং টু দ্য কাউন্টার ফিজিক্যালি, অর্থাৎ আমরা এখন কিন্তু রেলওয়ে টিকিট বলি, এয়ার টিকিট বলি, হ্যাঁ বাসের টিকিট বলি, সব কিছু কিন্তু আমরা অনলাইনে বুক করতে পারছি। দেন জব সার্চ, অর্থাৎ বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন পোস্টে যে জবগুলো থাকে সেগুলো কিন্তু আমরা অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে এগুলো কিন্তু সার্চ করে আমরা সেখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারি। দেন ব্লগিং, দেয়ার আর ম্যানি পিপুল হু আর ইন্টারেস্টেড ইন রাইটিং ব্লগস অ্যান্ড ফর দেম ইন্টারনেট ইজ দ্য বেস্ট প্লেস, অর্থাৎ যারা বিভিন্ন ধরনের কন্টেন্টস লিখতে চায় বা বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু লিখতে চায়, নিজের মনের ভাব প্রকাশ করতে চায় ইন্টারনেটের মাধ্যমে কিন্তু সেটা সম্ভব হচ্ছে। দে ক্যান নট অনলি রাইট ব্লগস অ্যাজ পার দেয়ার উইশ বাট অলসো পাবলিশাইজ দেয়ার ওয়ার্ক, শুধুমাত্র তারা যে ব্লগগুলো রাইট লিখতেই পারছে সেটা কিন্তু না, সেগুলো কিন্তু পাবলিশাইজ করার সুযোগও এই ব্লগিংয়ের মাধ্যমে রয়েছে। দেন
Okay, the next one is shopping. Shopping has now become one of the most pleasing things to do using internet. Whenever you find time, just visit the concerned website and order the items that you need from them. অর্থাৎ আমরা কিন্তু অনলাইনের মাধ্যমে এখন ঘরে বসেই বিভিন্ন প্রোডাক্ট কিন্তু আমরা সিলেক্ট করতে পারছি এবং সেগুলো কিন্তু অর্ডার করতে পারছি। আমরা ফিজিক্যালি যখন একটা দোকানে যাচ্ছি তখন কিন্তু নির্দিষ্ট কিছু ব্র্যান্ডের প্রোডাক্ট দেখতে পাই, কিন্তু যখন আমরা অনলাইনে সার্চ দিচ্ছি তখন একই প্রাইসের মধ্যে কতগুলো ব্র্যান্ডের প্রোডাক্ট রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি, বা বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্টগুলো কিন্তু আমরা বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ধরনের ব্র্যান্ডের প্রোডাক্ট কিন্তু আমরা ইন্টারনেটে সার্চ দিয়ে দেখতে পাচ্ছি, যেটা ফিজিক্যালি যদি আমরা কোনো একটা শোরুমে যেতাম সেটা কিন্তু দেখা সম্ভব ছিল না। ওকে, লিমিটেশনস অফ দ্য কারেন্ট ইন্টারনেট, অর্থাৎ বর্তমান ইন্টারনেটে কি কি লিমিটেশন রয়েছে। নাম্বার ওয়ান, ব্যান্ডউইথ লিমিটেশনস। দেয়ার ইজ ইনসাফিসিয়েন্ট ক্যাপাসিটি থ্রু আউট দ্য ব্যাকবোন, দ্য মেট্রোপলিটন সুইসিং সেন্টার্স অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি দ্য লাস্ট মাইল টু দ্য হাউস অ্যান্ড স্মল বিজনেস। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এখন কিন্তু ইন্টারনেটের ব্যান্ডউইথের যে ইয়েটা সেটা কিন্তু অনেক ইনসাফিসিয়েন্ট আমাদের জন্য, যার কারণে কিন্তু যে স্পিডে আমরা আমাদের বিজনেসে বলেন আমাদের বাসায় বলেন আমরা নেটটা পাওয়ার কথা সেই সেই রকম কিন্তু আমরা পাচ্ছি না। অ্যাজ এ রেজাল্ট টুডেস ইন্টারনেট ইজ স্লো অ্যান্ড ইনক্যাপেবল অফ ইফেক্টিভ শেয়ারিং অ্যান্ড ডিসপ্লে লার্জ ফাইলস সাচ অ্যাজ ভিডিও অ্যান্ড ভয়েস ফাইল। অর্থাৎ যে কারণে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বড় কোনো ফাইল হলে বা ইফেক্টিভ কোনো বড় কোনো ভিডিও হলে সেটা কিন্তু আমরা মানে সেটা কিন্তু অনেক স্লো থাকে, তাই না? ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা সেটা স্লো হয়ে যাচ্ছে বা ইফেক্টিভলি আমরা ওটাকে শেয়ার করতে পারছি না। দেন কোয়ালিটি অফ সার্ভিস লিমিটেশন, দ্য ডিলেস ইন মেসেজেস কজড বাই দ্য আনইভেন ফ্লো অফ ইনফরমেশন প্যাকেট থ্রু দ্য নেটওয়ার্ক কজিং লেটেন্সি, ইন কেস অফ ইমেইল লেটেন্সি ইজ নট নোটিসেবল, হাউএভার ইন ভিডিও ফাইলস অ্যান্ড ভয়েস মেসেজ লেটেন্সি ক্রিয়েটস জার্কিনেস। অর্থাৎ আমরা যখনই দেখতে পাচ্ছি যে আমাদের বিভিন্ন ধরনের মেসেজ যখন আমরা পাঠাতে যাচ্ছি বা কোনো একটা ভিডিও যখন আমরা শেয়ার করতে যাচ্ছি তখন সেটা দেখা যাচ্ছে আমাদের টাইমটা অনেক ডিলে হয়ে যাচ্ছে, তাই না? সেটা ক্ষেত্রে আমরা বলতে পারছি যে কোয়ালিটি অফ সার্ভিস এখনও ইন্টারনেটের ক্ষেত্রে অত বেশি ভালো হয়নি। দেন নেটওয়ার্ক আর্কিটেকচার লিমিটেশন, টুডেস ইন্টারনেট আর্কিটেকচার ক্যান নট কিপ আপ উইথ দ্য ডিমান্ডস অ্যান্ড এক্সপেকটেশন অফ দ্য কনজিউমার্স। অর্থাৎ আমাদের ইন্টারনেট আর্কিটেকচার এখনও কিন্তু আমাদের যে কাস্টমার যে ডিমান্ড রয়েছে তাদের যে এক্সপেকটেশন রয়েছে সেই অনুযায়ী কিন্তু এখনও হয়নি। বেটার ইন্টারনেট ইনফ্রাস্ট্রাকচার উইল ইম্প্রুভ দ্য ওয়ে সার্ভার প্রসেস রিকোয়েস্ট ফর ইনফরমেশন রেজাল্টিং হায়ার স্পিড। দেন ওয়ার্ড ইন্টারনেট, মোস্ট অফ দ্য টুডেজ ইন্টারনেট কানেকশনস আর স্টিল বেসড প্রাইমারিলি অন ফিজিক্যাল কেবল হুইচ লিমিটস দ্য মোবিলিটি অফ ইউজার্স। অর্থাৎ আমরা এখনও দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের কেবল নেটওয়ার্ক রয়েছে যেটা আমাদের কিন্তু আমাদের ইউজাররা কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় কিন্তু সেই ডিভাইসগুলোকে কিন্তু এই কেবলগুলোর জন্য নিতে পারছে না। এটা একটা আমাদের কারেন্ট যে ইন্টারনেট রয়েছে সেই ইন্টারনেটের একটা লিমিটেশন। অ্যাপার্ট ফ্রম দোজ দেয়ার আর সাম আদার লিমিটেশনস অফ কারেন্ট ইন্টারনেট, দেয়ার কোয়ালিটি অফ ইনফরমেশন রিসোর্স মাইট নট অলওয়েজ বি রিলায়েবল, ইন্টারনেট ইজ নট 100% সিকিউরড, ইজি টু হ্যাক। অর্থাৎ যে কোনো সময় কিন্তু আমাদের ইন্টারনেট বিভিন্ন ইনফরমেশন কিন্তু হ্যাক হতে পারে। দেন ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস নেটওয়ার্ক টেকনোলজিস। নম্বর ওয়ান, ওয়াইফাই। আমরা ওয়াইফাই সঙ্গে সবাই কিন্তু পরিচিত, আমরা কিন্তু ঘরে বসেই ওয়াইফাইয়ের মাধ্যমে আমরা কম খরচে আমরা ডেটা ইউজ করতে পারছি। আমরা ওয়াইফাইয়ের কয়েকটা বৈশিষ্ট্য এখানে দেখছি, সেটা হচ্ছে হাই স্পিড ফিক্সড ব্রডব্যান্ড ওয়্যারলেস ল্যান, ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট, লিমিটেড রেঞ্জ বাট ইনএক্সপেন্সিভ। ওয়াইম্যাক্স, হাই স্পিড মিডিয়াম রেঞ্জ ব্রডব্যান্ড ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক ফাইল বা
Then Bluetooth, personal connectivity between device and to internet. অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে কিন্তু আমরা একজন আরেকজনের সাথে বিভিন্ন ধরনের ডকুমেন্ট বা ফাইল কিন্তু এই ব্লুটুথের মাধ্যমে শেয়ার করতে পারছি। ওকে, ওয়াইফাই নেটওয়ার্কে একটা কানেক্টিভিটি আমি একটু দেখে নিই। দ্য ইন্টারনেট, ইন্টারনেটের মাধ্যমে কিন্তু দেখতে পাচ্ছি যে ব্রডব্যান্ড কানেকশন টু ইন্টারনেট, অর্থাৎ ইন্টারনেটের সাথে কিন্তু ব্রডব্যান্ড কানেকশনটা রয়েছে। দেন হচ্ছে ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট, এইটার থেকে আমরা বিভিন্ন ধরনের ল্যাপটপ কম্পিউটার বলি, স্মার্টফোন অথবা ট্যাবলেট কম্পিউটার বলি অথবা ডেস্কটপ কম্পিউটার বলি, এগুলোতে কিন্তু নেটওয়ার্ক কানেকশনটা চলে যাচ্ছে। দ্য ফিউচার ইন্টারনেট, ভবিষ্যতে ইন্টারনেট কোন কোন সমস্যাগুলো সমাধান করবে। লেটেন্সি সলিউশন, ডিফারেনশিয়েটেড কোয়ালিটি অফ সার্ভিসেস। নাম্বার টু, গ্যারান্টিড সার্ভিস লেভেলস অ্যান্ড লোয়ার ইরর রেটস। নাম্বার থ্রি, ডিক্লাইনিং কস্ট, অর্থাৎ আগে যে ইন্টারনেটে যে কস্টটা ছিল সেই কস্ট থেকে কিন্তু আস্তে আস্তে খরচগুলো কস্টটা কমে যাচ্ছে। ডিক্লাইনিং কস্ট অর্থাৎ যে কস্টটা এখন ইন্টারনেট ইউজ করতে আমাদের যে কস্টটা হচ্ছে সেই কস্টটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। দ্য ইন্টারনেট অফ থিংস অর্থাৎ অবজেক্ট কানেক্টেড ভায়া সেন্সর টু দ্য ইন্টারনেট, অর্থাৎ বিভিন্ন ধরনের অবজেক্ট কিন্তু সেন্সরের মাধ্যমে কানেক্টেড হয়ে যাবে। দেন হাইপার টেক্সট, ওকে, আমরা সবাই হাইপার টেক্সটের সাথে হয়তো বা সবাই পরিচিত। হাইপার টেক্সটটা হচ্ছে দ্য টেক্সট ফরম্যাটেড উইথ এমবেডেড লিঙ্কস, অর্থাৎ একটা রাইটিং যখন থাকে, যখন দেখছি যে সেই রাইটিংয়ের উপরে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের অন্য একটা ওয়েব পেজ চলে আসছে। তার মানে একটা পেজের সঙ্গে কিন্তু আর একটা পেজের লিঙ্ক আপ করা থাকে, তখন সেটাকে আমরা বলছি হাইপার টেক্সট। যে কোনো একটা ওয়েব পেজে আমরা দেখি যে কোনো একটা যদি একটা লেখা ওয়ার্ড থাকে বা যে কোনো একটা সেন্টেন্স থাকে সেইটা একটু মার্ক করা থাকে, তাই না? অনেক ক্ষেত্রে আমরা দেখতে পারি আমরা যদি ওই ওয়ার্ড বলি বা ওই সেন্টেন্সের উপরে ক্লিক করলে যখন আর একটা ওয়েব পেজ চলে আসছে তখন সেটাকে আমরা বলছি হাইপার টেক্সট। দ্য নেক্সট ওয়ান ইজ দ্য ইন্টারনেট অ্যান্ড ওয়েব, ফিচার্স অন হুইচ দ্য ফাউন্ডেশন অফ ই কমার্স আর বিল্ট, অর্থাৎ ই কমার্স কিছু নির্দিষ্ট ইন্টারনেট এবং ওয়েবের ফিচারের উপরে ডিপেন্ড করে কিন্তু ই কমার্সটা গড়ে ওঠে। সেই ফিচারগুলো হচ্ছে ইমেইল, ইনস্ট্যান্ট মেসেজিং, সার্চ ইঞ্জিন, অনলাইন ফোরামস, স্ট্রিমিং মিডিয়া অ্যান্ড কুকিজ। ওকে, আমরা এখন এই বিষয়গুলো একটু বিস্তারিত জানার চেষ্টা করি। নাম্বার ওয়ান, ইমেইল, আমরা সবাই ইমেইলের সাথে পরিচিত, অর্থাৎ ইমেইলের মাধ্যমে কিন্তু আমরা যে কোনো ধরনের ফাইল বলি, আমরা ইমেজ বলি, ইন্টারনেটের মাধ্যমে কিন্তু আমরা খুব সহজেই এক সেন্ডার থেকে আরেকজনের কাছে কিন্তু আমরা পাঠিয়ে দিতে পারছি। মোস্ট ইউজড অ্যাপ্লিকেশন অফ দ্য ইন্টারনেট, ইউজ এ সিরিজ অফ প্রোটোকলস ফর ট্রান্সফারিং মেসেজেস উইথ টেক্সট অ্যান্ড অ্যাটাচমেন্ট ফ্রম ওয়ান ইন্টারনেট ইউজার টু অ্যানাদার, অর্থাৎ একজন ইন্টারনেট ইউজার থেকে কিন্তু আমরা অন্য একজন ইন্টারনেট ইউজারের কাছে বিভিন্ন ধরনের মেসেজ, সেটা লিখিত হতে পারে এবং বিভিন্ন ধরনের অ্যাটাচমেন্ট কিন্তু আমরা সেখানে পাঠাতে পারছি। দেন ইনস্ট্যান্ট মেসেজিং, ইনস্ট্যান্ট মেসেজিং টেকনোলজি ইজ এ টাইপ অফ অনলাইন চ্যাট দ্যাট অফার্স রিয়েল টাইম টেক্সট ট্রান্সমিশন ওভার দ্য ইন্টারনেট, অর্থাৎ আমরা বিভিন্ন ধরনের মেসেজিং কিন্তু চ্যাট করে থাকি, যার মাধ্যমে কিন্তু সেন্ডার মুহূর্তের মধ্যেই একজন আরেকজন কাছে কিন্তু বিভিন্ন ধরনের মেসেজ সেন্ড করতে পারছে। তথ্য লিখে বা যে কোনো কিছু লিখে কিন্তু আমরা সার্চ দিয়ে থাকি ইন্টারনেটের মাধ্যমে, যেটা আমরা সার্চ ইঞ্জিন বলতে আমরা বলি গুগল, মাইক্রোসফট বিং, ইয়াহু, আক্স ডট কম, এসবগুলো কিন্তু সার্চ ইঞ্জিন। আমরা দেখে থাকি যে গুগলের মাধ্যমে সারা বিশ্বের ইউজার 67.6% সার্চ দিয়ে থাকে, মাইক্রোসফটের মাধ্যমে 19.2%, ইয়াহুর মাধ্যমে 9.8%, আক্স ডট কমের মাধ্যমে 2.1%, AOL এর মাধ্যমে 1.3% ইউজার কিন্তু সার্চ দিয়ে থাকে। হাউ গুগল ওয়ার্কস, অর্থাৎ গুগল কিভাবে কাজ করে আমরা যদি দেখি যে ইউজার্স ইন্টারস সার্চ কুই, অর্থাৎ একজন ইউজার আমরা দেখতে পাচ্ছি যে একজন ইউজার এখান থেকে বিভিন্ন ধরনের সার্চ কুই লিখে এখান থেকে সার্চ দিচ্ছে,
এখান থেকে দেখাচ্ছে গুগল ওয়েব সার্ভার রিসিভ দ্য সার্চ রিকোয়েস্ট, গুগল ইউজেস অ্যান এস্টিমেটেড 1 to 2 million পিসিস লিঙ্ক টুগেদার অ্যান্ড কানেক্টেড টু দ্য ইন্টারনেট টু হ্যান্ডেল ইনকামিং কোয়েরিজ অ্যান্ড প্রোডিউস সার্চ রেজাল্ট। অর্থাৎ যখন একজন ব্যক্তি বা একজন ইউজার বিভিন্ন সার্চ কোনো কিছু সার্চ করছে তখন সেটা কিন্তু গুগল রিসিভ করছে, তাই না? এবং সেখানে গুগলের সাথে দেখা যাচ্ছে আমার ধরে যে 1 থেকে 2 মিলিয়ন পিসিস কিন্তু লিঙ্ক আপ থাকে এই কুইগুলো রিসিভ করার জন্য। দেন দ্য সার্চ রিকোয়েস্ট ইজ সেন্ড টু গুগলস ইন্ডেক্স সার্ভার, অর্থাৎ গুগল একটা ইন্ডেক্স সার্ভার রয়েছে, অর্থাৎ যে জিনিসটা সার্চ করা হচ্ছে সেটা কিন্তু ইন্ডেক্স সার্ভারে চলে যাচ্ছে এবং সেটা সেই ইন্ডেক্স সার্ভার থেকে যে বিষয়গুলো ম্যাচ করছে সেগুলো কিন্তু রেজাল্ট আকারে আমরা কিন্তু দেখতে পাই, দেখতে পাচ্ছি। 4 নম্বর পয়েন্ট হচ্ছে ইউজিং গুগলস পেজ র্যাঙ্ক সফটওয়্যার দ্য সিস্টেম মেজার্স দ্য ইম্পর্টেন্স অর পপুলারিটি অফ ইস পেজ বাই সলভিং অ্যান ইকুয়েশন উইথ মিলিয়ন্স অফ ভ্যারিয়েবলস অ্যান্ড টার্মস, দিস আর লাইকলি দ্য বেস্ট পেজেস ফর দ্য কোয়েরি। অর্থাৎ যখন একজন ইউজার এখান থেকে সার্চ করছে তখন 1 থেকে 2 মিলিয়ন কম্পিউটার কানেক্টেড পিসি যেগুলো থাকে সেগুলো কিন্তু এগুলোকে রিসিভ করছে এবং শর্ট আউট করে সেটা কিন্তু ইন্ডেক্স সার্ভারে চলে যাচ্ছে। ইন্ডেক্স সার্ভার থেকে কিন্তু ওই রিলেটেড যে ডাটা থাকে সেটা কিন্তু ওইখান থেকে অ্যানালাইসিস করে যেখান থেকে ইম্পর্টেন্স এবং পপুলার যে পেজগুলো থাকে সেই পেজগুলোই কিন্তু আমরা আমাদের পিসিতে দেখতে পাই। স্মল টেক্স সামারিজ আর প্রিপেয়ার্ড ফর ইস ওয়েব পেজ, অর্থাৎ ওয়েব পেজের জন্য আমরা দেখে একটা সামারি আমরা কিন্তু দেখতে পাই এখানে। রেজাল্টস ডেলিভার টু ইউজার টেন টু এ পেজ, অর্থাৎ 1 পেজ থেকে 10 পেজ যেমন দেখা যাচ্ছে একটা রেজাল্ট দিয়ে দিচ্ছে। অর্থাৎ আমরা যখন একটা সার্চ দিই তখন সার্চ দেওয়ার পরে আমরা দেখতে পাই যে আমাদের যে পিসি রয়েছে সেই পিসিতে কিন্তু সামারি আকারে বিভিন্ন ধরনের ইনফরমেশন কিন্তু চলে আসে। সেটাকে আমরা বলছি 10 থেকে সাধারণত 1 পেজের মধ্যে বিভিন্ন ধরনের ইনফরমেশন কিন্তু আমরা সামারি আকারে পেয়ে যাই এবং সেখান থেকে যখন আমরা ক্লিক করি তখন দেখা যাচ্ছে সেটার ডিটেলসটা আমরা পাই। এভাবে কিন্তু গুগলটা কাজ করে থাকে। দেন অনলাইন ফোরামস, ওয়েব ফোরাম ইজ এ ওয়েবসাইট অর সেকশন অফ ওয়েবসাইট অফ এ ওয়েবসাইট দ্যাট অ্যালাউস ভিজিটার্স টু কমিউনিকেট উইথ ইচ আদার বাই পোস্টিং মেসেজেস। মোস্ট ফোরামস অ্যালাউ অ্যানোনিমাস ভিজিটার্স টু ভিউ ফোরাম পোস্টিং বাট রিকোয়ার টু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ইন অর্ডার টু পোস্ট মেসেজ ইন দ্য ফোরাম। অর্থাৎ অনলাইন ফোরামটা হচ্ছে এমন একটা প্লেস যেখানে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখানে কিন্তু বিভিন্ন ধরনের পোস্ট আপনি করতে পারেন এবং যেটা অন্য কেউ এটা কিন্তু লগ ইন করে কিন্তু তারা এখানে এটা দেখতে মেসেজগুলো দেখতে পারে এবং তারা কিন্তু কমিউনিকেট করতে পারছে। দেন ইনেবল ইন্টারনেট ইউজার্স টু কমিউনিকেট উইথ ওয়ান অ্যানাদার অলদো নট ইন রিয়েল টাইম। মেম্বার্স ভিজিট অনলাইন ফোরাম টু চেক ফর নিউ পোস্ট, অর্থাৎ মেম্বাররা কিন্তু নতুন নতুন পোস্ট দেখার জন্যই অনলাইন ফোরামে তারা লগ ইন করে থাকে। দেন স্ট্রিমিং মিডিয়া enables music, video and other large file to be sent to users in chunks so that the file can play uninterrupted. Then allows users to begin playing media files before file is fully downloaded. অর্থাৎ আমরা অনেক সময় দেখি যে কোনো ফাইল যদি ফুললি ডাউনলোড না হয় তখন দেখাচ্ছি আমরা লাইভে কোনো কিছু দেখছি তখন সেটাকে আমরা বলছি স্ট্রিমিং মিডিয়া, অর্থাৎ এখানে ফুল ডাউনলোড হওয়ার আগেও কিন্তু আমরা এই ভিডিওগুলো কিন্তু দেখতে পারি। দেন কুকিজ, আমরা অনেকেই বিভিন্ন ধরনের ওয়েব পেজে বিভিন্ন সময় লগ ইন করে থাকি বিভিন্ন ধরনের পেজে, আমরা কিন্তু এখানে দেখতে পাই যে আমরা কোনো ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমাদেরকে বিভিন্ন পেজে লগ ইন করতে হয়, তাই না? অনেক সময় দেখা যাচ্ছে একটা লগ ইন করার পরে একটা ডায়লগ বক্স আসে যেখানে লেখা থাকে ডু ইউ রিমেম্বার দিস পাসওয়ার্ড অর ইউজার নেম, আমরা অনেক সময় দিই ইয়েস, অনেকেই নট নাও দিই, তাই না? এটাকে আমরা বলছি কুকি, অর্থাৎ সাময়িকভাবে যখন আমরা যখন ওখানে সেভ দিই যে ইয়েস আমি এটা রেকর্ড রাখতে চাই বা আমরা এটা সেভ রাখতে চাই এই পাসওয়ার্ড এবং ইউজার নেমটা আমার ক্রিডেনশিয়ালটা আমি রেকর্ড রাখতে চাই, তখন এখানে ইয়েস দিলে কিন্তু পরবর্তীতে যখন আমি লগ ইন করতে যাব তখন দেখা যাচ্ছে আমার এই পাসওয়ার্ড ইউজার নেম কিন্তু আর নতুন করে দিতে হচ্ছে না, অটোমেটিক্যালি ওটা লগ ইন হয়ে যাচ্ছে। সাময়িকভাবে এখানে যে একটা রেকর্ড থাকে ডেটা সংরক্ষণ করা হয় তখন সেটাকে আমরা বলছি কুকিস। কুকিস আর টেক্সট ফাইলস উইথ স্মল পিসেস অফ ডেটা লাইক এ ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, অর্থাৎ ইউজার নেম এবং পাসওয়ার্ডগুলো যে ডেটাগুলো যেভাবে ফাইলে সংরক্ষণ করা হচ্ছে সেটাকে আমরা বলছি হচ্ছে
cookies that are used to identify your computer as you use a computer network. Specific cookies known as HTTP cookies are used to identify specific users and improve your web browsing experience. The most common purpose is to store login information for a specific site. Then, uses of internet. The internet is improve internal communication with employees, company news and organization chart, increase employee engagement by minimizing and centralizing locked up information. Collaboration is made easier as employees can share information across the board, provides personalized information and content to users based on rule, provides easy access to important information including policies, benefits and company updates, centralize and organize company data into a single database. The company can use the internet as a space to publish news and announcement. The company can use the internet to communicate company culture. The company can use the internet to recognize employees and teams and to gather feedback. And internet makes it possible for your team to communicate freely, easily exchange of ideas, share documents with one another. Then, uses of extranet. There are some uses of extranet. They are, the major use of extranet in the business world is to facilitate cooperation between different companies on joint project initiatives and information sharing. They also allow companies to connect with customers in a more controlled setting than the internet. Extranets also allow multiple companies to access network services provided by another company, such as a data processing application developed and maintained by one company that other companies utilize on their own internet. Okay. আমরা এখানে বিভিন্ন ধরনের মোবাইল অ্যাপস দেখতে পাচ্ছি. এক নম্বর হচ্ছে lifestyle mobile apps, যেখানে Spotify, Patha, Uber, AliExpress রয়েছে. Then social media mobile apps, Facebook, Instagram, WhatsApp, Twitter, utility mobile apps,